পাখির মতো সেখানে গুলি বলছেন, আপনার দায়িত্ব অরূপ রায় গেল কি করে? আপনি উত্তর দিন না, রোবট না যে একই কথা রিপিটেশন করবেন, ঠিক আছে? আপনি পরিষ্কার আমাকে উত্তর দিন যে অরূপ রায় মন্ত্রী তিনি কিভাবে গেলেন, আপনার সিমকে জিজ্ঞেস করুন কোন আইনে গেলেন উনি। ওনার জন্য যদি 144 না থাকে তাহলে আমার জন্য 144 নেই। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি মুখ্যমন্ত্রীর হাতের বাইরে চলে গেছে? পরপর কয়েকটি ঘটনায় এই প্রশ্ন সামনে আসছে। হাওড়ায় রামনবমীর মিছিলে হামলার ঘটনা থেকে শক্তিগড়ে ব্যবসায়ীর খুন, আতঙ্ক সর্বত্র। হাওড়ায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে শিবপুর যাওয়ার সময় এদিন আটকানো হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। পুলিশের দাবি সেখানে 144 ধারা জারি আছে, কিন্তু এই পরিস্থিতিতে মন্ত্রী অরূপ রায় কিভাবে সেখানে যেতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, বাংলায় আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে শুধু একটি সম্প্রদায়ের হয়ে কাজ করছে পুলিশ। হাওড়ার ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন তিনি। হম পুরি চিজে এ যো চিজ হে কি হামে এলাও নেহি কিয়া গিয়া, হামে এলাও নেহি কিয়া গিয়া অর মন্ত্রী খুদ 144 কে আন্দর ঘুস রহে হে, তো এ পুরি চিজ মে গভর্নর সাহেব কো বাতাউঙ্গা ফোন পে, অর ও ইহা পে হোতে তো উনসে মে মিলতা। পুরি হামারি ইহা পে পশ্চিম বঙ্গাল কি जो लॉ एंड ऑर्डर है वो पूरी तरीके से ध्वस्त हो चुकी है। दिन दहाड़े लोगों को शूट आउट किया जा रहा है, यहाँ पे दंगा हो रहा है। पुलिस पूरी तरीके से एक संप्रदाय के लिए काम कर रही है मुख्यमंत्री के इंस्ट्रक्शन पर, और पश्चिम बंगाल के लोगों को समझना चाहिए ये जो चीफ मिनिस्टर है पूरे पश्चिम बंगाल का चीफ मिनिस्टर नहीं है, सिर्फ एक रिलीजियन का चीफ मिनिस्टर है। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তার অভিযোগ, বাংলায় পুরো জঙ্গল রাজ চলছে আর ঘুমোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্বৃত্তায়নের রোল মডেল হয়ে উঠেছেন। পশ্চিম বেঙ্গল মে যে হালাত বনে, রাম ভক্তোঁ পর লাঠিয়াঁ চলানা, বম ফেঁকনা, পত্থর মারনা আর শোভা যাত্রা রামনবমী কি রুকওয়ানা, आगजनी करना, हिंसा फैलाना, उपद्रव फैलाना, ये ममता बनर्जी जी की नाक के तले हुआ है। कानून व्यवस्था कैसे चरमराती है इसका सबसे बड़ा रोल मॉडल ममता बनर्जी जी है, और मुख्यमंत्री पक्षपात कैसे करता है, हिंदू विरोधी कैसे होता है, ये ममता बनर्जी जी में नजर आता है। एक वर्ग के साथ खड़े होकर हिंदुओं के खिलाफ हिंसा करने के लिए उकसाया कैसे जाता है, ममता बनर्जी जी के बोलों से नजर आता है। सब कुछ होता देखकर आंखें बंद कर लेना, मूंद कर बैठ जाना, ये ममता बनर्जी जी में नजर आता है। एक मुख्यमंत्री होकर एक पक्ष तक ही सीमित हो जाना और हिंदुओं के खिलाफ खड़े हो जाना, ये ममता बनर्जी में नजर आता है। বিরোধীরা অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে। শক্তিগড়ে এক সময় তিনি উদ্যোগী হয়েছিলেন ল্যাংচা হাব বানানোর। সেই ল্যাংচা হাবের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো ব্যবসায়ীকে। গাড়ির ভিতরে বসে থাকা অবস্থায় অন্য গাড়ি করে এসে চালানো হলো গুলি, ফলে চিন্তা বাড়ছে। প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই হাল কেন? মুখ্যমন্ত্রী কি এই দায় এড়াতে পারেন? তিনি কি দুর্বৃত্তায়নের রোল মডেল হয়ে উঠেছেন? আপনি কি মনে করেন? কমেন্ট করে জানান আপনার মতামত। মাধ্যম ব্যুরো রিপোর্ট।